الله أكبر خير المكتوب عليهم ورحمة العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। এটাই বুঝি দেখার বাকি ছিল, কারণ মোটামুটি আল্লাহ অনেক কিছু দেখাইতেছে। এটাই হয়তো মানে দেখার বাকি ছিল যে মসজিদ নিয়ে আজকাল মনে করেন যে নামাজ নিয়েও এই ধরনের তামাশা চলবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার একটা মসজিদের তারাবির নামাজ নিয়ে এই অবস্থা, মানে কমিটি কোনো সিদ্ধান্তে পৌঁছাইতে না পারার কারণে কুন্ডা হইব সুরা তারাবি হইব না খতম তারাবি হইব, ঠিক আছে। কমিটির লোকজন তারা কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর কারণে এখন মনে করেন যে দুইটাই চলতেছে, এক সাইডে চলতেছে আপনার মানে খতম তারাবি আর এক সাইডে চলতেছে আপনার সুরা তারাবি, ঠিক আছে। তো এটা আসলে কিয়ামতের আলামত ছাড়া আর কিছুই মনে হইতে পারে। একটা মসজিদের ভিতরে একই স্থানে আপনার মানে একমাত্র কমিটির কারণে তারা মনে করেন যে আপনার একত্রিত না হইতে পারায় আপনার পুরা নামাজের সিস্টেমটা কে পরিবর্তন করে দিছে, তারা তারা এক জায়গায় মনে করেন যে সুরা তারাবি পড়তেছে, এক জায়গায় আপনার খতম তারাবি পড়তেছে। তাহলে চিন্তা করেন আপনার মানে কতটুক মানে ওরা নিকৃষ্ট, এরা আসলে মসজিদ কমিটি মানে মসজিদ পরিচালনা করতেছে না দেশটার ভিতরে আসলে গজব ডাইক আনতেছে। মসজিদের মতো একটা জায়গা নিয়েও যদি এইসব মনে করেন যে মানে এই ন্যাক্কারজনক কাজ চলে, তখন আসলে কী বলার থাকে ভাই, ঠিক আছে। তবে সব শেষে আমি যেটা বলতে চাই যে আসলে যেই জায়গায় মসজিদ কমিটি তামাশা শুরু করছে, এই জায়গায় এদের সাথে আবার মুসল্লিরাও যোগ দিয়েছে এবং ইমামরাও সেই কাজটাই করে যেতেছে। একজন ইমাম হয়ে আপনি কী করে পারেন যে আপনি দেখতেছেন যে এই জায়গায় এটা সম্ভব না, ঠিক আছে। ইমাম দুইজন ইমামতি করতেছেন, আপনাদের দ্বারা এটা কীভাবে এই কাজটা অন্তত আপনারা কীভাবে করেন আমার প্রশ্ন। টাকার কারণে মানুষ সব কিছু আসলে দিন দিন মনে করেন যে সব কিছু হারাই লাইতেছে, নিজের মান ইজ্জত সম্মান যা কিছু সব বিক্রি করে দিচ্ছে, মানে চাকরির কারণে আজকাল মনে করেন যে হক কথাও বলতে সবাই বুঝলে যেতেছে, ঠিক আছে। এটাই হচ্ছে তার বাস্তব প্রমাণ। আর যদি এটা না হইতো তাহলে একজন ইমাম সাহেব ওনার দ্বারা এটা হয়তো কোনোভাবেই সম্ভব ছিল না, উনি এটা কোনোভাবেই করতে পারতেন না। তো যাই হোক, সম্পূর্ণ ফুটেজটা দেখেন। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط الله أكبر صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله أكبر والتين والزيتون وحور العين سمع الله لمن حمده ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। শেষ ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন, যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছেন। আশা করব প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।